यार लो घुमाऊंगे तुम्हें। घुमाती हूँ मैं, घुमाया पड़े। चल आगे घुमाई। घुमाई मन? সারা দিন বেলা কাম কাজ করিছি, হাত পা সব ব্যথা করতেছে। আমার হাত পা টিপে দিবে আগে, আমি ঘুমাবো তারপর তুমি ঘুমাবে। আর যদি করতে না পারো তাহলে মাটিতে শুয়ে থাকো। এটা তুমি কি করছো শিখা, তুমি কি করছো? আমি তোমার হাত পা টিপে দেবো, তুমি জানো স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেশ, আর তুমি আমার পা টিপতে করছো। মনে হচ্ছে কথাটা শুনে কার মাথার মধ্যে ঠাটা পড়িছে। হ্যাঁ ঠিক আছে, পারবে না তুমি, যদি না পারো যাও না, তোমার আব্বার ডাইকে নিয়ে আসো, যাও। কি জন্য আব্বার ডাইকে আনবো? কিসের জন্য? তুমি যখন হাত পা টিপে দিবে পারবে না, তোর আব্বা ডেকে নিয়ে আসো, সে আমার পাও টিপে দিবে। নে বেশ শিখা, তুমি এগুলো কি করছো? তোমার মাথা ঠিক আছে? তিনি তিনি মুরব্বী মানুষ, তোমার শ্বশুর আব্বা হয়, সে এসে তোমার পা টিপে কি? সি সি সি, তোমাকে 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 এত সিসি সিসি করো না, সিসি করো না। তোমার আব্বা এতে জঘন্য কাজ করেছে, তখন তো সিসি করনি, এখন এমন ভাবে সিসি করতেছো মনে হচ্ছে প্রেগন্যান্ট হয়ে গেছো, বমি আসতেছে। এ শিখা, এ শিখা, তুমি কি করছো? আব্বা মুরব্বী মানুষ, তোমার শ্বশুর হয় বাবার মতো, তুমি কি সুস্থ মাথায় এসব কথা করছো? মুরব্বীর জন্য আমি অসুস্থ হয়ে যায়, তাহলে আমি সুস্থ থেকে কি করব? আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, তোমার তোমার পাগলের ট্রিটমেন্ট করতে হবে। জি না, আমার কোনো ট্রিটমেন্ট করা লাগবে না, আমার কোনো ডাক্তার দেখানোই দরকার নেই। তোমার আব্বাক যায় ডাক্তার দেখাও, পশুর ডাক্তার, তার মনের মধ্যে যে পশুর মন মানসিকতা আছে না, সেটা দূর করতে হবে, যাও ডাক্তার দেখাও গিয়ে। আমি আর করবটা কি? আমি তোমার কিচ্ছু করতে হবে না, যাও তোমার আব্বার কাছে যাও, আব্বার কাছে যে ম্যা ম্যা করো গিয়ে, যাও। কি ধরনের আচরণ করতেছ? আমি না তোমার স্বামী হই? যাও যাও যাও, আমার বাড়ি যাও। খাটের থেকে নামিয়ে গিয়ে নিচে ঘুমাও, ঘর থেকে বের হয়ে যাও, এসব ধরনের কথা করছে, আমার সহ্য হচ্ছে না, নিজে খুব ছোট মনে হচ্ছে। আব্বা ও আব্বা আব্বা, এই এক জায়গায় থাকতে গেলে একটু এরকম হয়, স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য হতে পারে, মনে করো যে দুটো হাঁড়ি পাশাপাশি থুলি ঠক ঠক করে না? তো আব্বা একটু ম্যানেজ করে নে, বাপ একটু ম্যানেজ করে নে, সব ঠিক হয়ে যাবে। নে বৌমাল একটু বুঝে সুঝে নে। আব্বা আপনার একটা কথা কই আব্বা, আব্বা শিখার বাপের থেকে আপনি যে টাকাটা নিয়েছিলেন যৌতুকের, সেটা তো আপনি খরচ করেননি, আমি জানি, সেই টাকাটা আপনি ফেরত দিয়ে দেন। দরকার পড়লি আমার রক্ত কিডনি সব কিছু বিক্রি করে হলেও আপনার টাকা আমি ফেরত দিয়ে দেবো, দরকার পড়লে কামলা খাটবো, খাইটে আপনার টাকা শোধ করবো। আব্বা আব্বা আপনি ফেরত দিয়ে দিন আব্বা। আচ্ছা তুই যে করছো, রক্ত বেচে দিবি, কিডনি বেচে দিবি, তো সেটা কার রে ও বাবা? তুই আমার টাকা দিয়ে, আমি তোর খাওয়াই পরে রক্ত বানাইছি, সেই রক্ত বেচে আমার টাকা দিবি, এটা কি ঠিক হলো? হ্যাঁ তুই কিডনি বেচে দিবি, সে কার কিডনি বেচবি? এটা আমার না। যাগো বা যা, তো বৌমারে একটু বুঝাই বাজায় নে, নিয়ে একটু থাক, একটু থাক, ওরম থাকতে গেলে ম্যানেজ করে জামাইবে, ম্যানেজ করতে যা বাবা, যা যা।